মোরগের কণ্ঠে আল্লাহ আল্লাহ ডাক। বিস্মিত এলাকাবাসী বলছেন, এটি সৃষ্টিকর্তার বিশেষ কুদরতি খেলা। হঠাৎ করে এখন আল্লাহ আল্লাহ করতেছে, বেড়া বেড়াচ্ছে, খাচ্ছে, তাও আল্লাহ আল্লাহ করছে, আবার ধরলেও করতেছে। এখানে মরগ আল্লাহ আল্লাহ করে ডাকতেছে, আমিও এটা শুনতে পেলাম। একদিন আমি আসি, নিজেও শুনলাম আল্লাহ আল্লাহ করে ডাকতেছে। মোরগের কণ্ঠে আল্লাহর নামের জপ শুনে এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আশপাশ থেকে প্রতিদিন অনেকেই আসছেন এমন ঘটনার সাক্ষী হতে। তাদের দাবি, এটি একটি অলৌকিক ঘটনা। বিভিন্ন জায়গাতে অনেক লোক আসতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে, ভাই কোন হয় সত্যি ঘটনা ভাই? এনে আল্লাহ আল্লাহ ডাকতেছে। ঘটনাটা ঘটার পর অনেকেই দেখতে আসছে, কেউ বিক্রিও করতে জন্য নিতে আসছে। সে আল্লাহ তাআলার কথা স্পষ্ট ভাবে বলতেছে, এটা আল্লাহ তাআলার একটি বিশেষ কুদরত। বিস্ময়কর এই মোরগের মালিক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের মানিকর গ্রামের মোহাম্মদ সাইদার মোল্লা। সাইদার মোল্লা ও তার স্ত্রী নূরজাহান খাতুন জানান, সংসারের কিছু বাড়তি উপার্জনের আশায় দীর্ঘদিন হাঁস মুরগি পালন করে আসছেন তারা। প্রতিবেশীর কাছে বিক্রি করা একটি মোরগ জবাই করার সময় হঠাৎ করেই উচ্চস্বরে আল্লাহ আল্লাহ বলে ডাকতে শুরু করে। এমন অবস্থায় প্রতিবেশী মোরগটি ফেরত পাঠান। মোরগটা 5 থেকে 6 মাস থেকে আমার বাড়িতে লালন পালন করতেছি। আমার বাড়ি থেকে মুরগি ডিম পাড়েছে, ডিমে থেকে বাচ্চা ফুটাইছি, সে থেকেই হয়েছে পুষ্টি পুষ্টি। হঠাৎ করে বেচার সিদ্ধান্ত হয়েছে মোরগটা, তো আমি ধরেছিলাম, ধরে বেচতে নিয়ে গেছিলাম। তখনই মোরগটা আল্লাহ আল্লাহ হচ্ছে জব করতে লাগেছে। তখন পাশের বাড়ির একজনের কাছে বেচতে চাইছিলাম, সে শোনার পরে কলো যে এই মোরগ আর জবাই করলে আমি খাবো না। কো মোরগটা জবাই করতে লাগি, আল্লাহ আল্লাহ করতেছে আর জবাই করে না, মোরগ আবার রিটার্ন দিছি। নূরজাহান এর দাবি, এমন বিস্ময়কর মোরগের খবর শুনে এটি কিনতে এসেছেন অনেকেই। আল্লাহর বিশেষ উপহার মনে করে তা আর বিক্রি করেননি তিনি। অনেক মানুষই কিনতে আসছে, কিন্তু আমি বলেছি যে বেচবো না কো, আমার আল্লাহ আমার ঈদ দেশে হিল্লাই, এভাবে যতদিন আছে বেড়া বেড়া থাক। এরপর থেকে মোরগটি বিক্রি না করে বাড়িতেই রেখে দেন মালিক। তাদের আশা, যতদিন বেঁচে আছে ততদিন মোরগটি তাদের বাড়িতে এভাবেই থাকবে। মোরগ আর কোনো নষ্ট নষ্ট করেনি, ওরমই আছে। আমার বাড়িওয়ালা বলেছে যে যতদিন মোরগটা বাঁচে এইভাবে ছাড়ি দেওয়া থাকবে। পাবনা নূরজাহান মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াস আহমদ মনে করেন, এটি মানুষকে শেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিদর্শন। মানুষকে আল্লাহ তাআলা বিশেষ নিদর্শন হিসাবে দেখাচ্ছেন যে তোমরা এটা দ্বারা বুঝতে পারো যেন আমি আমার অন্যান্য প্রাণীর মাধ্যমেও আমার তাসবিহগুলো পাঠ করাই, সুতরাং তোমরাও যেন বেশি বেশি আমার তাসবিহ পাঠ করো, এই বিষয়টাই আমার কাছে বুঝে আসে। এদিকে ময়না কাকাতুয়া সহ বিভিন্ন পাখি যেহেতু মানুষের মতো আওয়াজ রপ্ত করতে পারে, তাই মোরগের কণ্ঠেও এমন হওয়া খুব একটা অস্বাভাবিক মনে করছেন না ভেটেরিনারি অফিসার ডাক্তার মোহাম্মদ সেলিম শেখ। তবুও বিষয়টি নিয়ে প্রত্যক্ষভাবে খোঁজ নেওয়ার কথা বলেন তিনি।